মালয়েশিয়া স্ক্র্যাপেটিওস মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু নিয়ম নীতি পরিবর্তন করছে মালয়েশিয়া এয়ারলাইন্স। ব্যাগেজে করে কি কি মালামাল নিতে পারবে না রয়েছে বিষয়ে বিস্তারিত তথ্য এবং মালয়েশিয়া ইমিগ্রেশন অফ পার্সি বাংলাদেশি সহ গ্রেপ্তার 22 জন। প্রবাস টিভি প্রবাসীদের সাথে 24 ঘন্টা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় প্রবাসী ভাইরা, আপনার সাথে শেয়ার করবো মালয়েশিয়া আজকে আপডেট নিউজ। মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু নিয়ম নীতি পরিবর্তন করেছে। যে সমস্ত প্রবাসী ভাইরা ইতিমধ্যে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট কেটেছেন অথবা টিকিট কাটবেন, আপনারা কী কী জিনিস ব্যাগেজে করে নিতে পারবেন না কিছু নিয়ম নীতি পরিবর্তন করেছে বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য এবং রয়েছে মালয়েশিয়াতে বুস্টার ডোজ ভ্যাকসিন দিয়ে একজন যুবক নিহত হয়েছেন এই বিষয়ে চলতেছে মালয়েশিয়া তোলপার সত্য বিত্তা নিয়ে আমরা জানিয়ে দেব আপনার সাথে এবং রয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন অপারসি গ্রেপ্তার হয়েছে বাংলাদেশসহ 22 জন বিদেশি নাগরিক রয়েছে আপনাদের কিছু কমেন্টের উত্তর। তাই তো গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল। দেশমাত্র ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেশমাত্র প্রিয় প্রবাসী ভাইরা, মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু নিয়ম নীতি পরিবর্তন করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স। বিগত সময় যে সমস্ত প্রবাসী ভাইরা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে বিভিন্ন দেশ পাড়ি দিয়েছি বা মালয়েশিয়া থেকে আমরা দেশে আসছি, ওই সমস্ত প্রবাসী ভাইরা হয়তো জানেন যে বর্তমান এর সময় যে মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু নিয়ম নীতি পরিবর্তন করছে এবং যে সমস্ত প্রবাসী ভাইরা ইতিমধ্যে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট কেটেছেন হতে পারে আপনার কাছে ইতিমধ্যে একটি ইমেল চলে গেছে যে মালয়েশিয়া এয়ারলাইন্স নতুন করে তাদের যে বর্তমান এর সময় কোভিড-19 প্যান্ডেমিকের কারণে তারা চাচ্ছে যে মালয়েশিয়া এয়ারলাইন্স যে যাত্রীবাহী কোনো এয়ারলাইন্সে কোনো প্রকার আর খাবার বা যে ফ্লাইট সরকারের অবস্থায় কোনো প্রকার আপনাদেরকে খাবার বিতরণ করবে না, আপনি চাইলেও কিনতে পারবেন না, খাবার টোটালি নিষিদ্ধ করে দিয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স। শুধুমাত্র যাত্রীদের নিরাপত্তা এবং কি ক্রুদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স এবং কি তার পাশাপাশি আরও কিছু নিয়ম নীতি পরিবর্তন করছে মালয়েশিয়া এয়ারলাইন্স। যেমন কি বিগত সময় আপনারা ব্যাগেজে করে অনেক কিছু বহন করেছেন, বর্তমানে এই সময় আরও কিছু ছোট্ট কিছু শর্ত দিয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স, যেখানে রয়েছে যে ম্যাগনেশিয়াম পাউডার আপনি নিতে পারবেন না, আয়রন পাউডার আপনি নিতে পারবেন না, সদহ কঠিন কার্বন বা ক্ষয়ক্ষতিক ক্যালসিয়াম অক্সাইড মতো বিপজ্জনক কোনো পদার্থ আপনি নিতে পারবেন না, তাছাড়াও এমন কোনো যেই পদার্থ যেটির সাথে পানির স্পর্শ আসার পরে গ্যাস উৎপন্ন করে এবং কি যে গ্যাসের দ্বারা বা অন্য কোনো এই জাতীয় সেন্সিটিভ যে কোনো লিকুইড আপনি নিতে পারবেন না, নতুন করে নিয়ম তৈরি করেছে আজ 16 ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়া এয়ারলাইন্স। যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আপনারা ইতিমধ্যে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট কেটেছেন হতে পারে আপনার কাছে একটি ইমেল গেছে, না গেলেও খুবই দ্রুত আপনার হাতে একটি ইমেল যাবে যেহেতু তারা এই বিষয়ে ডিসিশন নিয়েছেন এবং কি কার্যকরিতা খুব দ্রুত করবে আর একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে কবে থেকে সমস্ত কার্যক্রম শুরু হয়ে যাবে তাদের নিয়ম নীতিগুলো। এবং কি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সমস্ত জিনিসগুলো লিকুইডগুলো খাবার প্যাকিংগুলো নিতে পারবে না এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ আমরা কোনো প্রবাসী ভাইয়েরা এইসব খাবারগুলো কিন্তু বা এইসব লিকুইডগুলো কিন্তু নর্মালি আমরা বহন করি না, আমরা প্রবাস থেকে বা বিদেশ থেকে শুধুমাত্র দুধের পাউডার হরলিক্স বা এ জাতীয় আমরা যে সমস্ত খাবারগুলো রয়েছে আমরা এগুলো প্যাকিং করে বা নিয়ে আসে পাউডার জাতীয় এ সমস্ত খাবারগুলো পাউডারগুলো আপনি দেশে নিয়ে যেতে পারবেন, কোথাও সমস্যা হবে না। এবং কি শুধুমাত্র যে লং জার্নি করলে যে আপনাকে ফ্লাইট চলাকালীন সময় যে খাবার দিবে না আর বা আপনি কিনতেও পারবেন না, তাই তো আপনারা এয়ারপোর্টে যাওয়ার আগেই কিছু খাবার নিয়ে যাবেন, যখন কিনা আপনার ফ্লাইটের আগে আপনি এয়ারপোর্টে বসেও খেতে পারবেন, খাওয়ার অনুমতি রয়েছে। এবং কে ফ্লাইট চলাকালীন সময় যে আপনারা কিছু খেতে পারবেন না টোটাল নিষেধ রয়েছে, শুধুমাত্র আপনার নিরাপত্তার স্বার্থে এবং কি বিমান ক্রুদের নিরাপত্তার স্বার্থে এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স। এছাড়াও বাকি সমস্ত কিছু আগের মতো স্বাভাবিক থাকবে, আপনারা আতঙ্কিত হবেন না, আপনার পছন্দ যদি ফ্লাইট থেকে থাকে মালয়েশিয়া এয়ারলাইন্স আপনি টিকিট কাটতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না, হরণমুক্ত আপনারা আসতে পারবেন। যে সময় তো প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে আজ 16 ফেব্রুয়ারি, আজ মালয়েশিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ অনেকগুলো যেই প্ল্যাটফর্মে ভাইরাল হতে রয়েছে যেই মালয়েশিয়াতে বুস্টার ডোজ ভ্যাকসিন দিয়ে একজন যেই যুবক নিহত হয়েছেন এই বিষয়ে যে কতটুকু সত্য মিথ্যা এবং কি এই বিষয়ে কারা নিউজগুলো প্রকাশ করেছেন, মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ ইতিমধ্যে যে খোঁজখবর নিচ্ছেন এবং কি গ্রেপ্তারের জন্য যেই নোটিশ জারি করেছেন,
মালয়েশিয়াতে বুস্টার ডোজ দিয়ে কোনো প্রকার যে কোনো যুবক নিহত হয়নি এবং কি তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই বিষয় নিয়ে গবেষণা করতেছে যে যেভাবে নিউজগুলো প্রকাশ পাচ্ছে মালয়েশিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুবই দ্রুত পুরো মালয়েশিয়াতে অভিযান দিবে এ সমস্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার জন্য। তাতে সময় তো প্রবাসী ভাইরা, যে সমস্ত প্রবাসী ভাইরা আমরা মালয়েশিয়াতে বসে টিকটক করতেছি বা আমরা বিভিন্ন মাধ্যমে আমরা প্ল্যাটফর্মে লেখালেখি করতেছি, আমরা অবশ্যই সতর্কতার সাথে আমরা লেখালেখি করব। এই সমস্ত নিউজগুলো আপনারা পাওয়ার পর যদি আপনি শেয়ার করে থাকেন বা আপনি নিজের নিউজ তৈরি করে থাকেন, টিকটক তৈরি করে থাকেন, আপনারা সতর্ক হবেন যে কোন নিউজটি সত্য কোন নিউজটি মিথ্যা। এই সমস্ত সেন্সিটিভ বিষয় নিয়ে মজা তামাশা হাসি মাত্রা না করাটাই বেটার, যেহেতু মালয়েশিয়া ইমিগ্রেশন মালয়েশিয়া পুলিশ খুবই যে শক্ত হাতে দমন করবেন বলে জানিয়েছেন যে এ সমস্ত সেন্সিটিভ বিষয় নিয়ে যারা কিনা মাতামাতি করতেছেন বা যেই বিভিন্নভাবে ভুয়া নিউজ প্রকাশ প্রসার করতেছেন, আমরা এই বিষয়ে একটু ভালোভাবে লক্ষ্য রাখবো। যে সম্মানিত প্রবাসী ভাইরা, মালয়েশিয়া নেরাং নামক একটি যে কেতুম বাগানের থেকে একজন মায়ানমারের অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন নাটকীয়ভাবে। যখন কেতুম বাগানে ইমিগ্রেশন পুলিশ প্রবেশ করে ঠিক তখনই মায়ানমার ওই অবৈধ প্রবাসী টের পেয়ে যায় এবং কি পুকুরে জাঁপ দিয়ে পড়ে এবং কি দীর্ঘ 20 মিনিট প্রসেসটা করে তাকে রিকোয়েস্ট করেও কিন্তু তুলে আনতে পারে মালয়েশিয়া ইমিগ্রেশন। অবশেষে মালয়েশিয়া ইমিগ্রেশন সদস্যগুলো পুকুরে নেমে তাকে যে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। তার পাশাপাশি কুয়ালা নেরাং এবং কোপালা বাটাসের আশপাশের ধারাবাহিকভাবে অপারসে দিয়ে 22 জনকে গ্রেপ্তার করেছেন, যাদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ফিলিপিন, মায়ানমার, ইন্ডিয়া এবং কি বাংলাদেশের নাগরিক। এছাড়া মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ বিভিন্ন স্থানে অপারসে দিচ্ছে এবং কি অবৈধভাবে মালয়েশিয়াতে যে ছাগলের প্যাকেজিংয়ের মাধ্যমে বা ছাগলের একটি খামারের মাধ্যমে যে মালয়েশিয়াতে অবৈধভাবে প্রবেশের দায়ে 2 জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন। এছাড়া মালয়েশিয়া পুলিশ ইমিগ্রেশন মালয়েশিয়া বিভিন্ন স্থানে কোম্পানি ভিত্তিতে ইমিগ্রেশন অপারেশন দিচ্ছে, গ্রেপ্তার করতেছে অভিযুক্ত ব্যক্তিকে এবং কি অবৈধ প্রবাসীদেরকে পাশাপাশি। তাই তো সময় তো প্রবাসী ভাইরা, যারা কিনা এখনও আমরা বৈধ হওয়ার কার্যক্রমে অংশগ্রহণ করিনি, আমরা চাই কিন্তু বর্তমানে এ সময় টিকিট কেটে টিকিট হাতে রাখতে পারি এবং কি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমরা দেশে পাড়ি জমাতে পারি। দেশমাত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং কি ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন, জানা শুরু করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন। দেখা হওয়ার পর ভিডিওতে আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। প্রবাস জীবনের সমস্ত দুঃখ কষ্ট চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আপনি যদি কোথাও প্রতারিত হন এবং কি আপনার কোনো অভিযোগ থেকে থাকে ভিডিও করে আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজে শেয়ার করতে পারেন, অথবা মেসেজ করে আমাদের কাছে পাঠাতে পারেন আপনার সেই ভিডিও। আমরা আপনার ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করব এবং কি আপনাকে সহায়তা করার চেষ্টা করব। মালয়েশিয়ার প্রতিদিনের সমস্ত আপডেট নিউজ পেতে প্রবাস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং প্রবাস টিভি ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।